একটা ডিভাইস দেখাবো যারা হচ্ছে কক্সেস বাজার যাবেন কিন্তু পানির নিচে ডুবে আপনি ছবি তুলতে পারবেন না, ডিএসএলআর যারা ছবি দেয় তারা কিন্তু আপনাকে পানির নিচে যাওয়ার ছবি দেয়, তাদের জন্য আনছি আমি এক্সপেরিয়া ওয়ান। তার মানে কি ভাই, এটা ওয়াটারপ্রুফ একদম, কাস্টমার যখন নিবে, আমার এখানে স্পেস নেই দেখে আমি পানিতে চুবাই দেখাতে পারতেছি না, যখন কাস্টমার নিবে তখন এটা চুবাই দেখাবো পানির মধ্যে যেটা ওয়াটারপ্রুফ কিনা। দেখেন এটা কিন্তু দুইটা ভার্সন হয়, একটা কিন্তু আপনার এক্সিনসের হয় আর একটা কিন্তু আপনার স্ন্যাপড্রাগন হয়, এক্সিনসের দামটা কিন্তু কম। এই দেখেন আমার ডিভাইসে কিন্তু স্ন্যাপড্রাগন কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 2.8 GHz একদম চেক করে দিব, যেটা আমি এমআই নোট টু এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে সেট আর কিন্তু কার্ভ ডিসপ্লে, আপনি দেখেন সেটটা কিন্তু কার্ভ ডিসপ্লে সেট, 4GB RAM 64GB RAM স্ন্যাপড্রাগনের প্রসেসর 4000mAh ব্যাটারি, আর হেভি ডিউটি ফোন যারা চায় যে সারাদিন আমি গেম খেলবো তাদের জন্য এই ফোনটা। N10 5G 6GB RAM 128GB ROM ফুল IMEI ম্যাচিং বক্স সহ পাবে কাস্টমার, পিছনে কিন্তু 4টা ক্যামেরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনার 90 Hz-এর কিন্তু ডিসপ্লে। ভিভোর একটা কম বাজেটের মধ্যে একটা ফোন, যারা একটু ভিভোর লাভার তাদের জন্য এই সেটটা ভিভো Y85 4GB RAM 64GB ROM নচ ডিসপ্লে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে, এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হবে, কিন্তু আমরা আবার চলে এসেছি আদেও মোবাইল শপে, এবং তারা কিন্তু এখন অনলাইনে না বা তাদের অফিস থেকে সেল করছে না, তারা কিন্তু নতুন একটা শপ নিয়েছে যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ট্রাস্টেড শপ থেকে ইউজ ডিভাইস কিনতে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন, সাথে থাকবে ফুল বক্স, তো তাদের জন্য থাকবে আমাদের আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো Xiaomi, OPPO, VIVO, REALME, এবং এখানে OnePlus রয়েছে, আইফোন রয়েছে, সনির কিছু ডিভাইস রয়েছে, সবগুলো দেখানোর চেষ্টা করবো। যারা কিনা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, যাতে করে এরকম সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো কথা আর বাড়াচ্ছি না, আমাদের সাথে শুভ ভাই আছে, স্পেশাল ডিসকাউন্ট দিবে আজকের ভিডিওতে, যারা এই রিজনেবল প্রাইসের মধ্যে ফোনগুলো কিনতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম শুভ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে অনেকদিন পর আপনার শপে চলে আসছি, দেখতে পাচ্ছি ভরপুর ইউজ ফোনের কালেকশন, আর এখানে দেখতে পাচ্ছি অনেক ইউজ ফোন রয়েছে, আর ম্যাক্সিমাম ইউজ ফোনই তো একদম ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো দিব, একদম কাস্টমারের জন্য একদম বাছাইকৃত করা ফোনগুলো নিয়ে আসা হয়েছে বর্তমানে। আচ্ছা সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবে আমার প্রত্যেকটা ডিভাইসের সাথে, প্লাস আপনার ব্লগ দেখে যারা কল করে তাদের জন্য স্পেশাল গিফটও থাকবে আমার তরফ। আচ্ছা ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে প্রত্যেকটা ডিভাইসের প্রাইস এবং আপনার রেঞ্জ অনুযায়ী বেস্ট ডিভাইসটা কালেক্ট করতে পারবেন এই শপ থেকে। যদি কোনো ফোন পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর আমরা অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, ঢাকার মধ্যে হলে সরাসরি কিন্তু চলে আসতে পারি। ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কচুকেত বাজার, কচুকেত মোবাইল মার্কেট, এটা বললেই চলবে। যারা মনে করেন আসবেন, আসার আগে কাইন্ডলি আমাকে একটা ফোন দিয়ে আসবেন, কারণ একজন এক এক জায়গা থেকে আসবে, এক্সাক্ট লোকেশনটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই আসার আগে একটা ফোন দিয়ে আসবেন, আর পাশাপাশি ফোন দিলে যার যে ডিভাইসটা লাগবে অ্যাভেলেবিলিটি জানার জন্য অবশ্যই ফোন দিয়ে আসবেন আসার আগে। ওকে ভিউয়ার্স, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করতে পারেন। আর প্রাইসটা কেমন হবে, রিজনেবল তো ভাই? বর্তমান মার্কেটের অবস্থা খুবই খারাপ, তাও আমি চেষ্টা করবো একদম রিজনেবল প্রাইসের দেওয়ার মধ্যে জন্য, ঠিক আছে, যেন কাস্টমার নিতে পারে আমার কাছ থেকে, ঠিক আছে। প্রথমে কোনটা দেখব ভাই? প্রথমে আমি একদম লো বাজেট থেকে শুরু করব, সেটা হচ্ছে Xiaomi Redmi 3। Xiaomi Redmi 3 3GB RAM 32GB ROM স্ন্যাপড্রাগন প্রসেসর এটা, আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কম বাজেটের মধ্যে যারা ডুয়েল সিম সেট তাদের জন্য এই সেটটা, আবার 4000mAh ব্যাটারি, আর এই ডিভাইসের প্রাইস রাখতেছি মাত্র 4000 টাকা। আচ্ছা একদম হ্যান্ডি ডিভাইস, যারা কিনা রাফ এন্ড টাফ চাচ্ছেন, হ্যান্ডি চাচ্ছেন, একদম নিউ কন্ডিশন, তারা এই ডিভাইসটা দেখতে পারেন। এরপরে দেখাবো হচ্ছে ওপ্পোর একটা ডিভাইস, ওপ্পো F1S, এটা কিন্তু খুবই আলোচিত একটা ফোন, যারা হচ্ছে আইফোনের মতন ফ্রন্ট ফেস ফিঙ্গার চায় তাদের জন্য। আর এই সেটটা আমার কাছে দুটা ভ্যারিয়েন্ট হবে, একটা হচ্ছে 432, একটা 464। 432-এর প্রাইস পড়বে 5500 টাকা, আর 464-এর প্রাইস পড়বে 5800 টাকা। 5800 টাকা 464, আর 432 হচ্ছে 5500 টাকা। ওকে ঠিক আছে, যারা খুব কম বাজেটের মধ্যে সুন্দর একটা ক্যামেরার ফোন চায় তাদের জন্য এই ফোনটা। তারপর দেখাবো ওপ্পো F1S এর খালাতো ভাই ভিভো Y67। এটা হচ্ছে আপনার 4GB RAM 32GB ROM, এটা কিন্তু সামনেই কিন্তু সেলফিতে কিন্তু ফ্ল্যাশ আছে, যারা হচ্ছে সেলফিতে ফ্ল্যাশ চায় তাদের জন্য এই সেটটা খুবই চমৎকার একটা সেট। সেম টু সেম ওপ্পো F1S এর মতো জাস্ট হচ্ছে ফ্রন্টে ফ্ল্যাশ হবে, আর ক্যামেরাও কিন্তু চমৎকার আসলে এই বাজেটের মধ্যে। আর এই ডিভাইসটার প্রাইস কত পড়বে? মাত্র 5200 টাকা পড়বে, অনলি 5200 টাকা। ওকে, 4GB 32GB 4GB 32GB। তারপর একটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে রেডমি 6। যারা কম বাজেটের মধ্যে একটা ডুয়েল সিমের ফুল ডিসপ্লে সেট চায়, একটা হ্যান্ডি ফোন চায় তাদের জন্য এই সেটটা, রেডমি 6 4GB RAM 64GB ROM 4000mAh ব্যাটারি স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 7000 টাকা।
অনলি 7000 টাকা 7000 টাকা আচ্ছা এর ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি দেখিয়ে দিলাম তো এই বাজেটের মধ্যে এই ডিভাইসটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাজেটের মধ্যে কিন্তু পোর্ট্রেট ক্যামেরার সেট পাবে মানে পুরো ডিএসএলআর এর মতো ছবি তুলতে পারবে পিছনে ব্লার করে আর সাথে তো ফুল বক্স ফুল বক্স তো থাকবেই আমার যেই ডিভাইসগুলোর সাথে বক্স থাকে আমি সেই ডিভাইসে বক্সগুলো দিয়ে দিব ঠিক আছে তারপর আরেকটা ডিভাইস দেখাবো কম বাজেটের মধ্যে সেটা হচ্ছে অনেক ওপ্পো লাভার থাকে ওপ্পো লাভারের মধ্যে অনেকে কম বাজেটের মধ্যে একটা 4GB 64GB র‍্যামের সেট চায় তাদের জন্য আনা হয়েছে ওপ্পো F5 4GB র‍্যাম 64GB রম এটা কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আমার কাছে আর এটা প্রাইস দিচ্ছি মাত্র 7000 টাকা অনলি 7000 7000 টাকা ওপ্পো F5 খুবই স্লিম একটা ফোন আর ক্যামেরা কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ক্যামেরা কোয়ালিটি ফুল বক্স পাবেন আর প্রত্যেকটা ফোনের সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমার হচ্ছে ঢাকার মধ্যে থেকে যারা পারচেজ করবে তাদেরকে 5 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আর যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করবে কুরিয়ারের মাধ্যমে তাদেরকে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ওকে এরপর কোন এখন দেখাবো হচ্ছে ভিভোর একটা কম বাজেটের মধ্যে একটা ফোন যারা একটু ভিভোর লাভার তাদের জন্য এই সেটটা ভিভো Y85 4GB র‍্যাম 64GB রম নচ ডিসপ্লে ঠিক আছে আর এই সেটটার প্রাইস দিচ্ছি মাত্র 7800 টাকা অনলি 7800 টাকায় ভিভো Y85 ওকে এরপর যেই ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে শাওমি রেডমি 6 প্রো এটা আমার কালার অ্যাভেলেবল আছে যারা অল্প বাজেটের মধ্যে একটু আইফোন এক্স গেটআপের লুক চায় পিছনে আইফোনের মতন ক্যামেরা তাদের জন্য এই ডিভাইসটা নিয়ে আসছি রেডমি 6 প্রো অথবা A2 Lite ঠিক আছে আর এই ডিভাইসটার প্রায় কনফিগারেশন হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসার 4000mAh ব্যাটারি পিছনে ডুয়াল ক্যামেরা 4GB RAM 64GB আর প্রাইস দিচ্ছি মাত্র 7800 টাকা অনলি 7800 টাকা এটা কিন্তু গেমিং ডিভাইস ঠিক আছে Redmi 6 Pro 4GB 64GB স্ন্যাপড্রাগন প্রসেসর একদম অনায়াসে গেম টেম খেলতে পারবে জি আর চার্জ ব্যাকআপ খুব চমৎকার পাবে এখন যে ডিভাইসটা দেখাবো যারা একটু বড় ডিসপ্লের মধ্যে ডুয়াল ক্যামেরার সেট চায় তাদের আর ফুল ডিসপ্লে তাদের জন্য আনা হচ্ছে Xiaomi Redmi S2 4GB RAM 64GB ROM এটা কিন্তু পিছনে ডুয়াল ক্যামেরা ওকে ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 7500 টাকা অনলি 7500 টাকা আর ভাই একটা কথা বলে দিই অন্যান্য ডিভাইস কিন্তু 4000mAh ব্যাটারি বাট S2 তে কিন্তু 3300mAh ব্যাটারি সো একটু চার্জ ব্যাকআপ কম পাবে বাট পারফরম্যান্সের দিকে 100 100 ওকে যেহেতু ডিসপ্লেটা বড় রয়েছে চার্জটা একটু কম থাকবে ওকে এখন একটা ফোন দেখাবো সেটা হচ্ছে কিলার ফোন বলতে গেলে Redmi 5 Plus এটা আপনি ওয়েটটা ধরে দেখেন আর এটার পারফরম্যান্সের কথা আমি বললামই না ওকে যারা কিনা রাফ ইউজ করে রাফ ইউজের জন্য একদম হিউজ চার্জ ব্যাকআপ যায় তাদের জন্য এটা হচ্ছে Redmi 5 Plus 4GB RAM 64GB ROM Snapdragon প্রসেসর 4000mAh ব্যাটারি আর হেভি ডিউটি ফোন যারা চায় যে সারাদিন আমি গেম খেলবো তাদের জন্য এই ফোনটা আর এই ফোনটার প্রাইস দিচ্ছি মাত্র 7500 টাকা অনলি 7500 টাকা আমি যদি একটু ক্লোজলি দেখাই কোনো প্রকার স্ক্র্যাচ বা ডেন্ট কিছুই পাবেন না আর সাথে থাকবে ফুল বক্স যারা কিনা ফ্রেশ কন্ডিশনে ইউজড ফোন চাচ্ছেন তারা কিন্তু আদেও মোবাইল শপটা ভিজিট করতে পারে এখন আরেকটা ডিভাইস দেখাবো এটাও আরেকটা কিলার ফোন সেটা হচ্ছে Xiaomi Redmi Note 5 এটা কিন্তু একসময় হিউজ চলছে এই ফোনটা হিউজ ঠিক আছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর পিছনে কিন্তু ডুয়াল ক্যামেরা আর ফুল ডিসপ্লে সেট 4000mAh ব্যাটারি আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 8700 টাকা 8700 টাকায় Redmi Note 5 যারা একদম হেভি ডিউটি গেমিং করেন তাদের জন্য এই ফোনটা এখন আরেকটা ডিভাইস দেখাবো যেটা হচ্ছে Xiaomi Redmi 7 এটাও কিন্তু একটা কিলার ফোন সেটা হচ্ছে আপনার Xiaomi Redmi 7 6.26 ইঞ্চ ডিসপ্লে নচ ডিসপ্লে পিছনে ডুয়াল ক্যামেরা আছে স্ন্যাপড্রাগন 660 এর প্রসেসর যারা কিনা বাজেট অনুযায়ী গেমিং করবে ক্যামেরা ভালো লাগবে চার্জিং ব্যাকআপ ভালো থাকবে মানে অলরাউন্ডার ডিভাইস চাচ্ছে তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন অনায়াসে Redmi 7 4GB 64GB একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর এটার প্রাইস কত 9200 টাকা 9200 টাকা জি আরেকটা ডিভাইস দেখাবো যেটা হচ্ছে Xiaomi 6X MI 6X অথবা A2 খুবই মানে এটা ছিল আপনার Xiaomi স্টক অ্যান্ড্রয়েডের ফোন ফার্স্ট ঠিক আছে এটা কিন্তু পিছনে ডুয়াল ক্যামেরা সামনে কিন্তু 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যারা কিনা সেলফি ক্যামেরাটা অনেক আপডেট চান অনেক ভালো হতে হবে তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন আর এটার চার্জিং ব্যাকআপ কিরকম এটার চার্জিং ব্যাকআপ খুবই চমৎকার পাবে কাস্টমার খুবই চমৎকার চার্জিং ব্যাকআপ পাবে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 9500 টাকা অনলি 9500 টাকা আর এটা কিন্তু 6GB RAM 64GB ROM 9500 টাকা জি এখন আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 7 এটা কিন্তু ফার্স্ট পিছনে গ্লাস বডি সেট Xiaomi ফার্স্ট গ্লাস প্রিমিয়াম কোয়ালিটি আর পিছনে কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা Xiaomi প্রথম 48 মেগাপিক্সেল ক্যামেরা 4000mAh ব্যাটারি পিছনে কিন্তু 48.5 ঠিক আছে আর এটা 4000mAh ব্যাটারি কোয়ালকম 660 এর প্রসেসর যারা বাজেট অনুযায়ী গেমিং করতে চায় একটু হাই গেমিং তাদের জন্য এই ফোনটা
আর এই ফোনটার র‍্যাম হচ্ছে 4GB 64GB আর এটা প্রাইস দিচ্ছি মাত্র 10700 টাকা আচ্ছা অনলি 10700 টাকা হলো Redmi Note 7 Redmi Note 7 ক্যামেরা কোয়ালিটিটা দেখিয়ে দিলাম অনেকেই কমেন্ট করেন ভাই ক্যামেরা কোয়ালিটি দেখান দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ফোনগুলো কালেক্ট করতে পারেন আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে নোট 7 প্রো Xiaomi নোট 7 প্রো যারা হচ্ছে একটু আরেকটু হাই গেমিং পারফর্মিং করতে চায় তাদের জন্য এটা স্ন্যাপড্রাগন 675 এর প্রসেসর পিছনে কিন্তু ডুয়াল ক্যামেরা আছে নচ ডিসপ্লে আবার কিন্তু গ্লাস বডি কালার কিন্তু অ্যাভেলেবল আছে আমার কাছে আর এটা কিন্তু র্যাম রোম হচ্ছে 6GB 64GB আর দাম দিচ্ছি মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকায় নোট 7 প্রো 64 টাইপ সি পোর্ট পাবেন এখানে স্ন্যাপড্রাগন প্রসেসর 48 মেগাপিক্সেলের সনির ক্যামেরা যারা কিনা অলরাউন্ডার প্যাকেজ চাচ্ছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন আর একদমই ফ্রেশ হবে ফোনটা একটু দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্ক্র্যাচ হবে না একদমই ফ্রেশ এখন আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Xiaomi Mi 8 Lite এটা স্লিম একটা ফোন এটাও স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন 660 এর প্রসেসর পিছনে ডুয়াল ক্যামেরা আছে এটাও কিন্তু আপনার আইফোনের মতো নচ ডিসপ্লে সেট পুরোটাই কিন্তু গ্লাস বডি ঠিক আছে আর এটা কিন্তু আমার কাছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল হবে এটা 464 দাম রাখবো 10200 টাকা আর 664 দাম রাখবো 11000 টাকা আচ্ছা 10200 হচ্ছে 11000 টাকা যারা নিতে চায় আসলে অবশ্যই একটু কিছু স্পেশাল ডিসকাউন্ট আমি করে দেব ডিভাইসটাতে ভিউয়ার্স অবশ্যই চলে আসবেন ব্লগের কথা বললে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর স্পেশাল কিছু গিফটও থাকবে গিফটও আছে আমি প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে টেম্পার গ্লাস ফ্রি দিই আর এখন আপনার ব্লগ দেখে যারা ফোন দেবে প্রত্যেকটা ডিভাইসে টেম্পার গ্লাসের পাশাপাশি একটা হেডফোনও গিফট করে দেব এখন ভাই আমি একটা ডিভাইস দেখাবো যেটা হচ্ছে Xiaomi-র খুবই আনকমন একটা ডিভাইস যারা অল্প বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লের ফোন চায় তাদের জন্য নিয়ে আসা হয়েছে Xiaomi Mi Note 2 Mi Note 2 এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লের সেট আর কিন্তু কার্ভ ডিসপ্লে আপনি দেখেন সেটটা কিন্তু কার্ভ ডিসপ্লের সেট আচ্ছা ভিউয়ার্স যারা কিনা কার্ভ ডিসপ্লে যাচ্ছেন অল্প বাজেট ক্যামেরা ভালো হবে মানে প্রিমিয়াম ফোন চাচ্ছি কিন্তু বাজেটটা হবে একদমই কম জি তারা এই ডিভাইসটা দেখতে পারে আর এটা আমার কাছে দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল একটা হচ্ছে 464 একটা 664 6128 464-র দাম রাখতেছি 9300 টাকা আর 6128 এর দাম রাখবো 10300 টাকা 10300 টাকা আর এটা কিন্তু স্ন্যাপড্রাগন 121 এর প্রসেসর ইউজ করা হয়েছে আচ্ছা তাহলে মানে গেমিং এর বস বস এটা ঠিক আছে মানে একটু যারা একটু জাস্ট শো অফ করবে যে আমি একটা কার্ভ ডিসপ্লে ফোন চালাই তাদের জন্য এই ফোনটা 100% বেস্ট একটা ফোন হবে এটা এখন ভাই আমি অনেকে নকিয়ার সেটের চাহিদা থাকে নকিয়া সেট বাট নকিয়া সেট মনে করেন মার্কেট এখন বর্তমানে বিলুপ্ত হওয়ার দিকে ঠিক আছে তা তাদের জন্য নকিয়া লাভদের জন্য নিয়ে আসা হয়েছে নকিয়া 7 প্লাস নকিয়া 7 প্লাস স্ন্যাপড্রাগন 660 এর প্রসেসর মারাত্মক চার্জ ব্যাকআপ থাকবে ইউজ করো সেই মজা পাবে সেটটা আর কিনা নকিয়ার বাটন ফোন চালিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এরকম সাপোর্ট দিবে আর এটার কনফিগারেশন কি এটা হচ্ছে 4GB RAM 64GB ROM স্ন্যাপড্রাগন 660 এর প্রসেসর পিছনে ডুয়াল ক্যামেরা খুবই চমৎকার চার্জিং ব্যাকআপের দিকে মারাত্মক একটা সেট ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 টাকা নোকিয়া ডিভাইস যারা রাফ এন্ড টাফ ইউজ করবেন এটা দেখতে পারেন একটা OPPO লাভারদের জন্য একটা সেট দেখাবো সেটা হচ্ছে OPPO R15 অথবা F9 দুইটা ডিভাইসই সেম এটা হচ্ছে 6GB RAM 128GB ROM চার্জিং ব্যাকআপ খুব ভালো পাবে এটা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 10500 টাকা 6128 OPPO এখন ভাই একটা Xiaomi-র আরেকটা আনকমন সেট দেখাবো সেটা হচ্ছে Xiaomi Mix 2 Mi Mix 2 বললেই চলবে এটা কিন্তু একসময় খুব জনপ্রিয় একটা সেট এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা ভাই নিচের দিকে আর কিন্তু পুরো বেজেললেস কোনো কিন্তু বেজেল নাই ফুল ডিসপ্লে জাস্ট এর জন্য ফুল ডিসপ্লে দেখে এটা কিন্তু ক্যামেরাটা নিচে দেওয়া হয়েছে এটা আপনি ক্যামেরাটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ক্যামেরা এটা ফ্রন্ট ক্যামেরা আসলে কি বলবো ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন যারা ইউনিক ডিভাইস আছেন এটা কিন্তু দেখতে পারেন নিচের দিকে পাবেন ফ্রন্ট ক্যামেরাটা আর এখন তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন ইউনিক একটা ডিভাইস গ্লাস বডির ফোন আসলে হাতে ধরলে একটা প্রিমিয়াম এটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন ছিল Xiaomi Mi Mix 2 এটা স্ন্যাপড্রাগন 835 এর প্রসেসর এটা আমার কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল হবে একটা 6128 এটা 8256 6128 এর দাম রাখবো মাত্র 14000 টাকা আর যে ব্যক্তি 8256 নিতে চাবে তাদের জন্য রাখা হবে 16500 টাকা 16500 টাকা 8256 GB আর যার 8256 লাগবে তো জাস্ট ফোন দিয়ে আমার কাছে অ্যাভেলেবিলিটিটা জিজ্ঞেস করে নিতে হবে কিন্তু 6128 অ্যাভেলেবল পাওয়া যাবে আমার কাছে এরপর আমি চলে যাব কিছু ইউজড ফোন সেটা হচ্ছে যারা কম বাজেটের মধ্যে LG-র ফোন খোঁজে তাদের জন্য হচ্ছে LG X6 4GB RAM 64GB ROM নচ ডিসপ্লে পিছনে কিন্তু তিনটা ক্যামেরা আছে পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট আছে
খুবই দারুন চার্জ ব্যাকআপ সেট পাবে আর এটা দাম রাখতেছি মাত্র 10000 টাকা LG X6 ওকে যারা কিনা LG ডিভাইস চাচ্ছেন যে অনেকে LG লাভার থাকেন তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন অনলি 10200 টাকা 10000 টাকা 10000 টাকা ওকে অনলি 10000 টাকা পেয়ে যাবেন ভাই অনেক কাস্টমার স্যামসাং এর কিছু ডিভাইস চায় তাদের জন্য আনা হয়েছে স্যামসাং S9 Plus স্যামসাং S9 Plus এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের সেট স্ন্যাপড্রাগন 845 এটার প্রসেসর এগুলো বসলে ভালো লাগে এগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস জি এটার পিছনে ডুয়াল ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট আছে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন যারা একটু মানে মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফোনের মজা নিতে চায় তাদের জন্য S9 Plus আর এটার দাম রাখতেছি মাত্র 19000 টাকা 19000 টাকা এটা 6GB RAM 64GB এর স্ন্যাপড্রাগন 845 এর প্রসেসর এটা কিন্তু ভাই অনলি ডিভাইস যদি কাস্টমার চার্জার নিতে চায় আমাদের কাছে স্যামসাং এর ভালো কোয়ালিটি চার্জার আছে তার জন্য তার এক্সট্রা পে করতে হবে বাট গিফট টাকা আমি দিয়ে দিব বাট চার্জার নেই চার্জারটা তাকে আলাদা পে করতে হবে ইউজ ডিভাইস একদম জেনুইন ডিভাইস জেনুইন ডিভাইস এটা এখন পর্যন্ত খোলা ঠোলা কিছু পড়া নেই ঠিক আছে এরপর হচ্ছে যারা একটু হাই কনফিগারের সেট চায় তাদের জন্য S10 S10 এর স্ন্যাপড্রাগন কিন্তু 855 প্রসেসর স্ন্যাপড্রাগন আমি আপনাকে দেখিয়ে দিই এটা ক্যামেরাটা আপনি দেখেন আপনি ক্যামেরাটা দেখেন ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আসলে স্যামসাং এর ক্যামেরা কোয়ালিটি বলতে হবে না আর এগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস হ্যাঁ কার্ভ ডিসপ্লে ফোন গ্লাস বডি আমি একটা জিনিস দেখাই এটা দেখেন এটা কিন্তু দুইটা ভার্সন হয় একটা কিন্তু আপনার এক্সিনস এর হয় আর একটা কিন্তু আপনার স্ন্যাপড্রাগন হয় এক্সিনস এর দামটা কিন্তু কম এই দেখেন আমার ডিভাইসটা কিন্তু স্ন্যাপড্রাগন কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 2.8 GHz একদম চেক করে দিব যেটা স্ন্যাপড্রাগনের প্রসেসর আর এটার প্রাইস রাখতেছি মাত্র 24000 টাকা 24000 টাকা S10 8GB 128GB মাত্র 24000 টাকা ঠিক আছে কালার অ্যাভেলেবল যে কালার চাইবে কালার দেওয়া যাবে এখন দেখাবো OnePlus এর ডিভাইস কাস্টমারের OnePlus এর চাহিদা থাকে ফার্স্টে দেখাবো OnePlus N10 5G N10 5G 6GB RAM 128GB ROM ফুল IMEI ম্যাচিং বক্স সহ পাবে কাস্টমার পিছনে কিন্তু চারটা ক্যামেরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনার 90Hz এর কিন্তু ডিসপ্লে রিফ্রেশ রেট 90Hz জি বেশি রয়েছে 90Hz স্মুথ পাবেন আর 5G ডিভাইস যারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে 5000 mAh ব্যাটারি এটা ওকে 5000 mAh ব্যাটারি ফ্রন্ট ক্যামেরা হবে 500 ক্যামেরা পাবেন আর এটার প্রাইস কত থাকবে মাত্র দিচ্ছে 17000 টাকা ভাই আর সাথে গিফটও থাকবে অনলি 17000 টাকা জি এখন আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে OnePlus 7 যারা একটু হাই গেমিং করে এটা কিন্তু 855 স্ন্যাপড্রাগনের প্রসেসর আর এটার হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা হচ্ছে ইউজড প্রায় অনেক একটু বেশ রাফ ইউজ করেছে একজন হালকা স্ক্র্যাচ পাবে বাট সেট খোলা নেই সেট একদম 100-100 চলবে মানে আর এটা হচ্ছে 8GB 256GB ফুল IMEI ম্যাচিং বক্স সহ পাবে অরিজিনাল চার্জার সহ পাবে এটাতে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 23200 টাকা 23200 টাকা আর এটা নেওয়ার পরে কাস্টমারে কিছু করতে হবে না এটার পিছনে ব্যাক পলি লাগানো আছে গ্লাস লাগানো আছে জাস্ট নিবে আর সে ইউজ করা শুরু করবে আর কিচ্ছু করতে হবে না এখন আমি মনে করেন অনেক কাস্টমারের সনিক সেটের প্রতি একটা আলাদা ক্রেজ থাকে শুধুমাত্র যা সনি সেটের ক্যামেরার জন্য সনি লাভারদের জন্য আমি কিছু সেট নিয়ে আসছি সনি X2 কম্প্যাক্ট এটা বলতে গেলে ছোট মরিচের ঝাল বেশি আমরা কিন্তু কথা জানি ছোট মরিচের ঝাল বেশি এটা হচ্ছে সেরকম একটা ডিভাইস এটা কিন্তু ডিসপ্লে সাইজ 5 ইঞ্চি বাট এটা প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 845 845 এই সেটের মধ্যে 5 ইঞ্চি ডিসপ্লে সেট ক্যামেরা কোয়ালিটি দেখুন ঠিক আছে চমৎকার ক্যামেরা কোয়ালিটি কিন্তু আর এটা কিন্তু 4GB RAM 64GB ROM মানে যারা চায় ছোট জিনিস দিয়ে অনেক কিছু করতে তাদের জন্য এই ডিভাইস একটা পারফেক্ট একটা ডিভাইস হবে ওকে যেমন আইফোনের হয় না আসলে 12 মিনি হ্যাঁ হ্যাঁ উইথ টাইপের হ্যাঁ হ্যাঁ মিনি ডিভাইস হ্যাঁ এক্সাক্ট টু কম্প্যাক্ট 4GB RAM 64GB ROM স্ন্যাপড্রাগন 845 আর এটা প্রাইস দিচ্ছি মাত্র 10000 টাকা অনলি 10000 টাকা এটা অনলি ডিভাইসের দাম বলতেছি আমি চার্জার ছাড়া এটা অনলি ডিভাইস তারপর আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে যারা একটু মোটামুটি একটু লুকিং এর দিকে চায় একটু মানে ফ্ল্যাগশিপ লুকিং এর দিকে চায় তাদের জন্য আনা হচ্ছে X1 সনি X1 এটাও কিন্তু স্ন্যাপড্রাগন 835 এর প্রসেসর 4GB RAM 64GB ROM আর এটা প্রাইস দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 টাকা জি এখন আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে X2 যারা একটু বড় ডিসপ্লে সেট চেয়ে একটু কার্ভ ডিসপ্লে এটা কিন্তু সামনে প্লেন কিন্তু পিছনে কিন্তু একটু কার্ভ আছে একটু আপনি ওয়েটটা ধরে দেখেন সেটের আচ্ছা ভিউয়ার যারা কিনা আসলে কার্ভ ডিসপ্লে ফোন চাচ্ছেন প্রিমিয়াম ফোন আসলে ধরলেই মনে হবে যে মনে হয় যে 80-90 হাজার 1 লাখ টাকা জি এগুলো কিন্তু দামি রকমই ছিল এক সময় ঠিক আছে আর এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 845 এর প্রসেসর 4GB RAM 64GB ROM আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 11200 টাকা 11200 টাকা আপনার ব্লগ দেখে কল করলে
যতটুকু পারি আমি ডিসকাউন্ট করে দিব, তেমন তো করতে হবে, বাট কিছু ডিসকাউন্ট করতে হবে, গিফট তো থাকবে সেটার সাথে। তারপর আরেকটা ডিভাইস, সনির একটা কার্ভ ডিসপ্লে ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে আপনার সনি এক্সেড ফ্রি, এটা কিন্তু ফুল কার্ভ, এটা সামনেও কার্ভ পিছনেও কার্ভ, এক্সেড ফ্রি, স্ন্যাপড্রাগন 845, 4GB RAM, 64GB ROM, এটাও কিন্তু এক সময় কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল এক্সেড ফ্রি। আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 13,300 টাকা, 13,300 টাকা এক্সেড ফ্রি, যারা কার্ভ ডিসপ্লে সেট চায় তাদের জন্য। আর এইগুলো আর কি, সনি ক্যামেরা নেই, সনি ফোন নিবে হচ্ছে ক্যামেরার জন্য, যারা কিনা 13,000 টাকার ক্যামেরার চাইতে ভাই ফোনের ফোন নেন, বেটার ক্যামেরা কোয়ালিটি পাবেন। আর এটা হচ্ছে আপনার জাস্ট আমি ডিভাইসের দাম বলবো স্যার, সনি কিন্তু একটা জিনিস হচ্ছে, সনি কিন্তু ম্যাক্সিমামে কিন্তু সিঙ্গেল সিমের হয়, বাট এখন আমি সনির একটা ডিভাইস দেখাবো যেটা হচ্ছে সনির ফিজিক্যালি ডুয়াল সিম, সেটা হচ্ছে সনি এক্সপেরিয়া টেন, এটার কিন্তু কালার কিন্তু আমি অ্যাভেলেবেল দিতে পারবো, আর এটার প্রাইস রাখবো মাত্র 16,500 টাকা, এক্সপেরিয়া 400 টাকা, আর এটা কিন্তু ডুয়েল সিম, আর এটা কিন্তু স্ন্যাপড্রাগন 690 প্রসেসর, প্রাই লুমিনিয়াস ডিসপ্লে, খুবই চমৎকার একটা সেট। এখন একটা ডিভাইস দেখাবো, যারা হচ্ছে কক্সেস বাজার যাবেন কিন্তু পানির নিচে ডুবে আপনি ছবি তুলতে পারবেন না, ডিএসএলআর যারা ছবি দেয় তারা কিন্তু আপনাকে পানির নিচে যাওয়ার ছবি, তাদের জন্য আনছি আমি এক্সপেরিয়া 1, ওয়াটারপ্রুফ, একদম কাস্টমার যখন নিবে, আমার এখানে স্পেস নেই দেখে আমি পানিতে চুবাই দেখাই দিতে পারতেছি না, যখন কাস্টমার নিবে তখন এটা চুবাই দেখাবো পানির মধ্যে যেটা ওয়াটারপ্রুফ কিনা, ঠিক আছে, পানির মধ্যে চুবাই আপনারা নিতে পারবেন। আর এটা হচ্ছে সনির এই যে আই অটো ফোকাস কাজ করতেছে, দেখতে পাচ্ছেন কতটা ক্লিন আসলে একটা ক্যামেরা হতে পারে দেখতে পাচ্ছেন। আর এটার প্রাইস কত থাকবে? এটা কিন্তু 6GB 64GB, আর এটা প্রাইস দিচ্ছি মাত্র 18,000 টাকা, 6 64 অনলি 18,000, আর এটা কিন্তু প্রসেসর 855 স্ন্যাপড্রাগন, মানে ক্যামেরা ভালো, ওয়াটারপ্রুফ, গেমিং হবে উড়াধুরা, মানে ডিসপ্লেটাও কিন্তু বড়। আরেকটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে এক্সপেরিয়া 5, যারা একটু হ্যান্ডি ফোন চায়, একটু ছোট ফোন, বড় ডিসপ্লে তাদের জন্য এটাও ওয়াটারপ্রুফ ভাইয়া, এটাও ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ চেক করে দেবে এক্সপেরিয়া 5, এটা এক্সপেরিয়া 5 মার্ক 1, এটা ঠিক আছে। আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 20,000 টাকা, 20,000 টাকা, এটাও স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, 6GB 64GB, আর ওয়াটারপ্রুফ চেক করে দিব আমার ডিভাইসগুলো আমি, 20,000 টাকা। এখন ভাইয়া দেখাবো, অনেক কাস্টমার আইফোনের দিকে থাকে, আমি সেখানে আছে আইফোন 5 32GB ভ্যারিয়েন্ট, আর এটার প্রাইস রাখবো মাত্র 5,500 টাকা, এখন একটু ফোনের দামটি একটু ইনক্রিজ হয়েছে, আগে আমার ভিডিওতে কম ছিল, এখন ইনক্রিজ হয়েছে দেখে একটু দামটি একটু বাড়ছে, কমলে আমি আবার কাস্টমারকে অটোমেটিক্যালি কমিয়ে দিই। আপনি প্রাইসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন, প্রাইসটা কমতেও পারে বাড়তেও পারে। আইফোন 5 এখন দেখাবো হচ্ছে আইফোনে যারা একটু বিগ ডিসপ্লে সেট চায় তাদের জন্য, আইফোন 6s প্লাস, 2GB র্যামের সেট, যারা একটু গেমিং করতে চায় তাদের জন্য এই ডিভাইসটা, এটা হচ্ছে iOS ভার্সন 15, একদম লেটেস্ট iOS ভার্সনটা পাবেন, 15 যেটা আছে, এটা একদম জেনুইন ইউজ ডিভাইস, এটা এটা হচ্ছে 64GB, এটার প্রাইস দিতেছি মাত্র 16,000 টাকা, হ্যাঁ। আর আপনার ব্লগ দেখে যদি কেউ নিতে চায় আরও 500 টাকা ডিসকাউন্ট, মাত্র 15,500 টাকা, একদম আইএমআই ম্যাচিং বক্স সহ দিবে 500 টাকা, আইফোন 6s প্লাস। এখন দেখাবো আইফোন 7, 128GB, যারা একটু হাই ভেরিয়েন্টের সেট চায় তাদের জন্য আইফোন 7, এটাও ফুল আইএমআই ম্যাচিং বক্স, 128GB, এটা র্যাম কিন্তু 2GB, আর এটার প্রাইস রাখতেছি মাত্র 17,000 টাকা, 17,000 টাকা আইফোন 7, আইফোন 7 পেয়ে যাবেন অনলি 17,000 টাকা হলে। আর এটা ক্যামেরা কোয়ালিটি যদি দেখাই, দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি ফুল বক্স পাবে, জি ফুল বক্স এটা। এখন আরেকটা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে আইফোন 8, আইফোন 8 64GB ভ্যারিয়েন্ট, এটা কিন্তু ভাইয়া একদম এক মাসের ইউজড ফোন, বাহির থেকে আসছে এক মাসের ইউজ ফোন অনলি ডিভাইস, এটা আমি ট্রুটোন দিয়ে একদম 100% সব অথেন্টিক দেখায় দিব, একদম এখন পর্যন্ত খোলা না, একদম হাতের ইউজড করা ফোন এক্সচেঞ্জ করে নিয়ে গেছে আমার কাছ থেকে। দেখতে পাচ্ছেন আইফোন 8 ইউএসএ ভেরিয়েন্ট, হ্যাঁ। আবার যারা কিনা আইফোন ইউজ করেন তারা তো বুঝতেছেন ট্রুটোন মানি, ফোন এখনো খোলা হয়নি, একদম জেনুইন আছে, তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন। প্রাইস কত থাকে? এটার প্রাইস দিচ্ছি মাত্র 20,000 টাকা, অনলি 20,000 টাকা, আইফোন 8 একদম ইউজড, একদম 100% অথেন্টিক ডিভাইস, ওকে ঠিক আছে, একদম ইউএসএ থেকে আনা ফোন এটা, ঠিক আছে। আর যারা একটু বিগ সেট চাই তার মানে 200 স্টোরেজটা বেশি, এটা হচ্ছে আইফোন 6s, আচ্ছা আপনার 256GB ভেরিয়েন্ট, এটাতেও ট্রুটোন আছে, ফেস আইডি আছে, আর এটার একটা সমস্যা, এটা ইউজড কিন্তু অনেক দিন, এটা বছরখানিকের মতন ইউজড করা হয়েছে, এটা ফুল আইএমআই ম্যাচিং বক্স সহ পাবে, আর এটা ব্যাটারি হেলথ আছে 77%, একদম জেনুইন জেনুইন ব্যাটারি, জাস্ট ইউজড একটু বেশি দিন হয়েছে, বাট আপনার সব কিছু অথেন্টিক পাবে এটা, ঠিক আছে। আর এটার প্রাইস রাখতেছি মাত্র 32,000 টাকা, আইফোন 6s 256GB, এটা কিন্তু ডুয়েল সিম, এটা সিঙ্গেল সিম, এটা কিন্তু ডুয়েল সিম,
একটা ফিজিক্যাল সিম একটা ইসিম ইউজ করতে পারবে কাস্টমার, ঠিক আছে, ডুয়াল সিম 256 GB, আর এটার প্রাইসিং থাকবে অনলি 32,000 টাকা, একদম ফুল আইএমই ম্যাচিং বক্স অ্যাক্সেসরি সহ পাবে এই সেটটা। ওকে ভাই, পাশাপাশি এতক্ষণ তো আপনাকে আমি ইউজ ফোন আইফোন অনেক ফোন দেখালাম, এখন পাশাপাশি অনেক মানুষের আপনার চাহিদা থাকে বাটন ফোন, যেটা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আমি একটা বাটন ফোন ইউজ করব, তাদের জন্য আছে আমার কাছে 105। ওকে, 105 এর দাম পড়বে 1200 টাকা, 110 আছে 130, এটার প্রাইস পড়বে 110-এর প্রাইস পড়বে 1400 টাকা, 130-এর প্রাইস পড়বে 1500 টাকা, তারপরে 150, 216 বিভিন্ন রেঞ্জের আছে, 216-র প্রাইস পড়বে 1800 টাকা, 216-র প্রাইস পড়বে 1800 টাকা, 150-এর প্রাইস পড়বে 2000 টাকা, 5310-এর দাম পড়বে হচ্ছে আপনার 2200 টাকা, 210-এর দাম পড়বে 1800 টাকা, 225 1800 টাকা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা আলোচিত ফোন, সেটা হচ্ছে নকিয়া 3310, এটার প্রাইস পড়বে মাত্র 2200 টাকা, 2200 টাকা 3310। আর একটা ফোন যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ছোটো ফোন, যারা মনে করেন ছোটো ফোন নিতে চায় তাদের জন্য এই ফোনটা, এই ফোনটা আপনি হাতে ধরে ক্যামেরাতে দেখান যে ফোনটার সাইজটা কতটুকু। ওকে, দেখতে পাচ্ছেন আমার একটা আগুনের সময়, মানে যারা কিনা লুকিয়ে ফোন ইউজ করবেন, ঠিক আছে, তাদের জন্য এই ফোনটা, মানে যে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারবেন। আবার কিন্তু এটা কিন্তু ডুয়াল সিম ভাই, ঠিক আছে, এটা কিন্তু ব্লুটুথ কানেক্ট করে আপনি কথা বলতে পারবেন, জাস্ট একটা আঙ্গুলের সমান, আঙ্গুলের থেকেও ছোট ফোনটা, ঠিক আছে, মানে আমার আমার যে বুড়ো আঙ্গুল তার সমান, তার সমান এই ফোনটা, ঠিক আছে, যারা মানে লুকায় জাস্ট পকেটের মধ্যে ফোন নেবে তাদের জন্য। আর এই ফোনটার প্রাইস দেখবো মাত্র 1100 টাকা, 1100 টাকা, ঠিক আছে, খুবই চমৎকার একটা ফোন ভাই, ঠিক আছে। ইউজ ফোনের যেরকম কালেকশন, বাটন ফোনেরও কিন্তু হিউজ কালেকশন আসলে, যারা ডিভাইসগুলো নিতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন বা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর যদি অনেকে আসলে আসা পসিবল হয় না, হ্যাঁ, ঢাকার বাইরে থেকেও নিতে চায় সেক্ষেত্রে আপনি, হ্যাঁ, আমাদের যদি ঢাকার বাইরে থেকে নিতে হয় সেক্ষেত্রে আমাদের প্রসিডিওরটা হচ্ছে, যদি 10,000 টাকার নিচের ফোন হয় সেক্ষেত্রে 510 টাকা বিকাশ অ্যাডভান্স করলেই চলবে, আর 10,000 টাকার উপরে ফোন হলে সেক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে, যেদিন অর্ডার করবে যদি সম্ভব হয় সেদিন কুরিয়ার করবো, যদি সেদিন সম্ভব না হয় তারপর দিন সকালবেলা কুরিয়ার করবো, হ্যাঁ, মানে 24 আওয়ার্স বললে ভুল, যে 48 আওয়ার্সের মধ্যে সেট কাস্টমার হাতে পৌঁছে যাবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, একদম অথেন্টিক ডিভাইসগুলো দেখানোর চেষ্টা করেছি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে পারেন, আর হচ্ছে যারা ইউজ ডিভাইস কিনতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, ধন্যবাদ।